صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم দরুদ শরীফ আপনারা দয়া করে অগলে পড়া। দরুদ শরীফের দ্বারা মহফিলর সৌন্দর্যতা বৃদ্ধি করার দায় রসুল্লাহ ফরমান জাইনু মাজালিসাকুম সালাতু আলাইয়া, তোমরা কোনো মহফিল দিয়ে সুন্দর করতে হইলে আমার উপরে দরুদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ কইতাই নেন, দরুদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়িদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আমার আপনাদের জীবনের একটি ধাপ মাত্র অতিক্রম করেছেন, কেহ দাখিল পাস করেছেন আর কেহ আবার প্রবেশিকা পরীক্ষা বা এসএসসি পরীক্ষা আপনারা দিয়ে কৃতকার্য হয়েছেন। আপনারা কেহ ইন্টারমিডিয়েটে ভর্তি হবেন, আবার কেহ মাদ্রাসার আলিমে ভর্তি হবেন। আপনারা যেখানেই লেখাপড়া করেন, আপনাদের শিক্ষার মধ্যে যদি আদর্শ না থাকে তাহলে এই শিক্ষাকে শিক্ষা বলা যায় না। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটি বলা হয়, আসলে এই কথা তথ্য নয়, ঠিক নয়। সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, কারণ অনেকেই শিক্ষা অর্জন করে কুশিক্ষা অর্জন করে কুলান্ধার হয়েছে। সেই হেতু যে শিক্ষার মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে, সুন্নত রয়েছে, সেই শিক্ষাই প্রকৃত শিক্ষা। আপনাদেরকে আরও বলতে চাই, আমার স্কুল কলেজে যারা লেখাপড়া করেন আপনারা বিরক্ত হবেন না, আপনারা মনে করবেন না যে না আমাদের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু ইসলামের আদর্শ কি নেই। হ্যাঁ আছে, আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, সেখানের আল্লাহ নবীর সুন্নতের উপরে আপনি আমল করতে তো কেউ আপনাকে বাধা দিবে না। যদি আপনি স্কুল কলেজে লেখাপড়া করেন, অনুসলামিক কাজ থেকে নীতিবিবর্জিত কাজ থেকে যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তাহলে আপনার লেখাপড়া করা সার্থক। মাদ্রাসায় লেখাপড়া করলে শুধু শিক্ষা অর্জন করেছে কিন্তু তার মধ্যে নবীর আদর্শ নেই, সাহাবায়ে কেরামের আদর্শ নেই, তাবেঈনের আদর্শ নেই, আইমে মুজতাহিদিনের আদর্শ তার মধ্যে নেই, তাহলে তার এই শিক্ষাকে শিক্ষা বলা যাবে না, স্কলার বলা যাবে, নলেজম্যান বলা যেতে পারে। আপনারা মাদ্রাসায় যারা পড়েন মনে রাখবেন, মাদ্রাসায় শিক্ষা অর্জন করে আপনি কোরআন হাদিস শিখতে হবে। দুঃখ লাগে, বর্তমান মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলতেছি, ওরা কিতাব পড়তে চায় না, শরাফ মহ এগুলো এরা পড়তে চায় না। বেশিরভাগ তারা পড়ে জানেন আইসিটি, গণিত, ইংরেজি, এইগুলো তারা পড়তে চায়, কারণ এইগুলো পরীক্ষা পাশ করলে পাশ করা যায়। কিন্তু একটা ছেলে মাদ্রাসা পড়ে দাখিল পাশ করেছে, ফাইল কাকে বলে, ফেল কাকে বলে তার সংজ্ঞা সে বলতে পারে না। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। আমরা মাদ্রাসায় পড়াই, আমরা শত চেষ্টা করি একটা ছেলেকে সরব পড়ানোর জন্য, নহ পড়ানোর জন্য, তাকে সময় দিতে চাই। যদি তোমরা সরব নহ পড়তে চাও আমরা তোমাদেরকে সময় দিব, কিন্তু সে পড়তে চায় না। সে টাকা দিয়েও, তার পকেটের টাকা দিয়েও সে চাইবে আইসিটি পড়তে এবং ইংরেজি পড়তে, গণিত পড়তে। তোমরা যেন সেই রূপ না হও আমি তোমাদের কাছে এটাই দাবি করব। কোরআন হাদিস সরব নহ বালাগত মন্ত্রিক, তার সঙ্গে অঙ্ক, ইংরেজি, গণিত, আইসিটি, বিজ্ঞান, এইগুলো পড়তে কোনো আপত্তি নেই, এইগুলো পড়তে কোনো আপত্তি নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিছু সংখ্যক সাহাবীদেরকে বলেছিলেন, বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে আমার কাছে চিঠি আছে, তোমরা ইব্রানি ভাষা শিখো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইব্রানি ভাষা শিক্ষার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, সুরিয়ানি ভাষা শিক্ষার জন্য সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, তাহলে আমরা ভাষা শিখতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমরা ভাষা শিখব, বাংলা শিখব, বাংলার সাথে সাথেই আমরা যেহেতু মাতৃভাষা বাংলা, এরপরে ধর্মীয় ভাষা আরবি, এরপরে ইংরেজি, এরপরে উর্দু, ফার্সি ইত্যাদি ভাষা আমরা শিখতে আমাদের কোনো অসুবিধা নেই। যাক, আমি আপনাদের আমার কথা দীর্ঘায়িত করছি না, পূর্ববর্তী বক্তা আমার সম্ভবত আমার ভাতিজা সম্পর্কেই হবে, উনি অত্যন্ত সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি তাকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করি। উনি স্কুল কলেজে লেখাপড়া করেও যেসব সুন্দর ভাষায় আপনাদেরকে নসিহতমূলক বক্তব্য দিয়েছেন, যদি তার বক্তব্যগুলো আপনারা গ্রহণ করতে পারেন তাহলে এটাই আপনাদের জন্য অনেক অনেক কিছু অর্জন হয়ে যাবে। আপনারা জীবনের প্রথম একটি দাঁত উত্তীর্ণ হয়েছেন, অনেক দাঁত প্রতিজ্ঞাত আসবে, আপনারা শিক্ষা অর্জন করবেন, এবং যে শিক্ষার সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, আকাইদা সহিহা আছে, শুদ্ধ আকীদা আছে, সেই শিক্ষা, অনেক শিক্ষা আছে বর্তমানে। দেখা যায় আপনারা এই যে টাই পরে হাদিস বর্ণনা করতেছে, প্যান্ট পরে হাদিস বর্ণনা করতেছে, নামাজ পড়তেছে টুপি নেই, নামাজ পড়তেছে তার টুপি নেই, দাঁড়ি টুপি কি জিনিস আপনারা জানেন? নবী হলেন নবীদের, আম্বিয়া আলাইহিসসালামের পোশাক হইল লেবাসুল আম্বিয়া ইল আমামাতু, নবী হলেন পোশাক হইল কিতাব পাগড়ি নেই নি ওয়াল কলন সুহাতু এবং টুপি, নবী হলেন পোশাক। এখন যদি কেহ অবজ্ঞা করে টুপি পরে না তাহলে সে নবী মানছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন টুপি ছাড়া নামাজ পড়েন নাই, আমাদের নবীর আদর্শ, সাহাবায়ে কেরামও পড়েন নাই। একটা সুন্নতের উপর আমল করবেন, এইরূপ সুন্নতকে আপনারা বহাল রাখবেন। বর্তমান যুগে মেয়েরা মাদ্রাসা স্কুলে লেখাপড়া করে, খুব ভালো লাগে, ইনারা বুরকা পড়ে, নিকাব পড়ে, তারা যে মাদ্রাসায় যায়, স্কুলে যায়, খুব ভালো লাগে আমাদের। তবে আমি বলবো, শুধু বুরখা নেকাব পড়ে তোমাদের দায়িত্ব শেষ নয়, তোমাদের নেকাবকে, তোমাদের বুরখাকে তোমাদের অন্তরে স্থান দিতে হবে। লেবাসুত তাকওয়া ওয়া লেবাসুল মাগফিরা, কোরআন শরীফ আল্লাহ বলেছেন, পরেশগারী পোশাক নেই নি এবং মাগফিরাতের পোশাক পরিধান করতে হবে, অর্থাৎ তাকওয়ার পোশাক এবং লেবাসে মাগফিরাত, যেটা এটা মানে লম্বা ইতিহাস কেন আছে আমি এদিকে যাচ্ছি না, তবে আপনাদেরকে বলছি আপনাদের পোশাক যেন ফরেজগারী পোশাক হয় ছাত্রছাত্রীরা, এবং মাগফিরাতের পোশাক হয়। অনেক পোশাক বাইর হয়েছে থ্রি কোয়ার্টার, থ্রি কোয়ার্টার পরে পরিধান করে নামাজ পড়ে, সেটাও নামাজ হয়, আরেক করে ফতোয়া দিয়ে ফেলছে, চেয়ারে বসে নামাজ পড়া হয়, আরেক ফতোয়া এসে গেছে, দেখবেন চেয়ারে বসে নামাজ পড়া বর্তমান শরীয়তে, পূর্ববর্তী শরীয়তে উলামায়ে মুতাকাদ্দিমে মুতাখিরিনের যুগে চেয়ারে বসে নামাজ পড়ার কোনো প্রথা ছিল না। বর্তমান ফেকে জদিদের মধ্যে কিছু লিখেছেন এক মুফতি সাহেব, তবে সেটার উপর আমরা সবাই রুজু করে ফেলছি, তবে আমরা এই দিক থেকে ফিরে দেওয়া অত্যন্ত জরুরি। আমরা বুঝতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়ের অক্ত নামাজ পড়েছিলেন মসজিদ নববীতে অসুস্থ অবস্থায়, চেয়ারে বসে পড়েন নাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম মাটিতে বসে বসে পড়েছেন, এই দিকে লক্ষ্য রাখতে হবে। যাক, আমি আপনাদের সময় দীর্ঘায়িত করছি না। কোরআনে মজিদ ফুরকানে হামিদে আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোমাদের মধ্যে যারা কোরআন হাদিস শিক্ষা করেছে আর যারা শিক্ষা করে নাই তারা সমান নয়, কারণ যারা কোরআনের ইলম যাদের মধ্যে, হাদিস শরীফের জ্ঞান যাদের মধ্যে এসেছে, তাদের মধ্যে আলাদা একটা নূর আল্লাহর পক্ষ থেকে এসেছে। অতএব সাধারণ যে কিছু জানে না আর যে কোরআন জানে তারা সমান নয়। এই হিসাবে আপনারা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন, আপনাদের কালচার, আপনাদের আচার, আপনাদের আচরণ, আপনাদের কথা, চলাফিরা,
কুরআন সুন্নাহ অনুযায়ী হতে হবে। আল্লাহ যেন আপনাদেরকে শিক্ষার চরম উর্দে আপনারা পৌঁছিয়ে দেন।